সরকারের একজন রাজস্ব কর্মকর্তা হয়ে হাজার কোটি টাকার সম্পদের মালিক মতিউর রহমান, কিন্তু এক ছাগলকাণ্ডে শেষ তার সব কিছু, সেই সাথে শেষ হয়েছে সাদিক অ্যাগ্রোর দাম্ভিকতাও। এরই মধ্যে মতিউরের অঢেল সম্পদের খোঁজ পেয়েছে দুদক, আর স্ত্রী সন্তানদের বিপুল পরিমাণ সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ১৫ লাখ টাকার ছাগলে রীতিমতো দেশজুড়ে আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ১১৯% জমি ও ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জুগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে বরিশালের মুলাদি উপজেলায় মতিউরের নামে ১১৪% জমি, নরসিংদীর রায়পুরা উপজেলার মর্জাল ইউনিয়নের মর্জাল মৌজায় মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে ৫২২.৫২%, তাদের ছেলে আহমেদ তৌফিক অর্ণবের নামে ২৭৫.৮৭৫% ও মেয়ে ফারহানা রহমান ইস্পিতার নামে ১০৬.৫৬% জমি রয়েছে। চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় একটি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিউলির নামে জিকাতলায় একটি ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি এবং ফারহানা রহমান ইস্পিতার নামে বসুন্ধরা আবাসিক এলাকায় আরও একটি ফ্ল্যাট রয়েছে। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ করেন, নথি পর্যালোচনায় দেখা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং বা ওভার ভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছে, যা করতে পারলে এই অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসাবে অপরাধ লব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। এদিকে মতিউর রহমানের নামে গাজীপুরে ৬০ বিঘা জমির উপর নির্মিত একটি রিসোর্টের সন্ধান পাওয়া গেছে। আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট নামে রিসোর্টটি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় অবস্থিত। এছাড়া টঙ্গীতে পাওয়া গেছে তার ভাইয়ের নামে বিভিন্ন কারখানা। মতিউরের রয়েছে বিভিন্ন ভূ সম্পত্তিও। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।